গুড মর্নিং এভরিওয়ান, সানডে স্পেশাল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর স্বাগত জানাই ভাবছি একটা গান দিয়ে স্টার্ট করি। দিল মেরা চুরায়া কিউ জব ইয়ে দিল তোড়ে নাহি থা, হমসে দিল লাগায়া কিউ হমসে মুহ মোড়ে নাহি থা, হোয়াই ডিড ইউ ব্রেক মাই হার্ট, why did you fall in love, why did you go away। এবার চাই রান্না ঘরে। সকালবেলা খেয়েছি হচ্ছে সৌরভের হাতের চা। আহাহা কি স্পেশাল, আমার সানডে হচ্ছে এটা সবচেয়ে বেশি স্পেশাল, সৌরভের হাতের চা। আর এবার খাবো। আজকে সকালবেলা তেমন কিছু না, ও নিয়ে এসছে তোমার কি জানো, দুচোখ দেখাই, জিলেপি নিয়ে এসছে আমাদের কমপ্লেক্সে, একটু টক টক জিলেপি। আর ভাবছি তার সঙ্গে তোমার রিয়ে খাবো, দই আছে টক দই। তুমি তো দইতে অবভিয়াসলি মিষ্টি খাবে, মানে চিনি খাবে। হ্যাঁ ও চিনি, সেই আমার মারাত্মক ভুল, চিনি ছাড়া খাবে না, জীবনেও টক দই খায় না চিনি ছাড়া, মানে ওটা মিষ্টি দই হয়ে যায় আর কি। আর আমি খাবো শুধু দই দিয়ে। এই তাহলে নিয়ে আসি আমি। কিউ সে কুইন, তারপর ভি সে ভায়োলিন, ভায়োলিন তো ভায়োলিন। হ্যাঁ তারপর তুমি একটা নাম বলে দাও তো, হোয়াট ইজ ইউর নেম? রিশা। রিশা, ও বেবি, কাউ। আচ্ছা বেবি সে, নো বেবি ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই। ঘরে পাতা দই গরম পড়ে যাচ্ছে তো আমি আবার শুরু করেছি, মানে এতদিন আবার পাচ্ছিলাম না। কি সুন্দর হয়েছে দেখো, তো সৌরভের এটাতে আমি তোমার চিনি দেবো না, একটু গুড় দিয়ে দিই, কারণ গুড়টা অনেক বেশি হেলদি। আমাদের কমপ্লেক্সে এত সুন্দর জিলিপি, ও মানে মেনু না কি বলছি, মানে স্পেশাল কোনোভাবে রান্না করবো না, জাস্ট নর্মাল একদম তোমার পাতি, একদম মাংসের ঝোল, পাতলা পাতলা মাংসের ঝোল আলু দিয়ে, ব্যাস। এখনও মশলা করা হয়নি, এখন এই রসুনগুলো জলে দিচ্ছি, আর কি করবো, আর ভাত আর একটু চাটনি, আর কি আর কিচ্ছু না। তাও ফ্রাইড রাইস ফ্রাইস না, নর্মাল প্লেট তোমার সাদা ভাত। স্নান করে এসছি, আর আজকে তো মারাত্মক লেট হয়ে গেছে, সকাল থেকে ছোটো ছোটো করে যাচ্ছি, ঠিক আছে। ভাবছি যে অযথা সময় জামাটা পরলাম, পরে দেখছি একটু কোচকানো, আমি বাড়ি পরার জামা, আমাকে একটু আয়রন না করলে ভালো লাগে না, কটন তো। আমার মা কালকে বলছে, বাবু যেহেতু ইঞ্জেকশন দিতে গেছিলাম তো দেওয়া হয়নি, ডাক্তার বললো এমন কিছু ইয়ে না, এখন দু বছরের পরে কোনো ভাইটাল ইঞ্জেকশন কিছু নেই, তো সোয়াইন ফ্লু আছে, সেটা ম্যান্ডেটরি না, ঠিক আছে, তুমি দিতেও পারো নাও পারো। এবার আমি আমার পিসিমণির কাছে ফোন করলাম, পিসিমণি হেলথে জব করে, তো বলছে না না দিতে হবে না সোয়াইন ফ্লু, দরকার নেই। তো আমি আর দিলাম না, মানে সরকারিভাবে ওগুলো দেয় না, এগুলো এক্সট্রা আর কি, তো হচ্ছে দিলাম না। তোমার মা বলছে খুব ভালো হচ্ছে, বাবা ছুঁচ তো ফোটাসনি। আমি বলছি ভ্যাকসিন যদি ইম্পর্টেন্ট হয় তো ছুঁচ ফোটানো কি, দিতেই তো হবে না। তো মা কি খুশি হয়েছে, বাবা ছুঁচ বলে, আমি সব জানি না, ছুঁচ ফোটালে সবাই কত কাঁদো, ভালো হয়েছে। একটু ড্রায়ার ইউজ করি না, দেখো পুরো ভিজে ভিজে,
আর কতক্ষণ ধরে শুকাবো, এখনো তো সময়ও নেই, পুরো চুলটা ভেজাই নি, জাস্ট একটু এই সামনের এইটুকুনি। আমার মানে এই ব্যালকনি থেকে এত পরিমাণে হাওয়া আসে, বিশেষ করে আমি ওই যে দরজাটা খুলে রান্না করতে পারি না, ইভেন আমি জানলাগুলো রান্না করতে পারি না, আমাকে সব বন্ধ করে আমাকে লাইট জ্বালিয়ে রান্না করতে হবে, এত অতিরিক্ত হাওয়া। আজকে মানে আমার না এরকম ধরনের মাংস রান্না করতে ইচ্ছা করে না, মাথাটা গরম হয়ে যায়, পুরো মাংসগুলোকে পুরো কুচিয়েছে দোকানদার। হ্যাঁ আমি সৌরভকে যখন স্পেশাল করে বলে দিই যে এরম রান্না করবো, এরম সাইজে নিয়ে আসবে, না হলেও একটু বড়ো বড়ো সাইজে খুব ভালো লাগে, কারণ আমি কষতে কষতে মানে অনেক ধরনের কষি আর কি, আর সে মাংস গলে যায়। দেখো কি করবো, রাগ হয়ে গেলেও কিছু কন্ট্রোল করা নেই, মানে কন্ট্রোল করছি আর কি। সেই বলে না সেই কোন মুভিটা যেন ছিল, ওয়েলকাম কন্ট্রোল উদয়, আমারও সেম অবস্থা, মাংস হয়ে গেছে বা জল ঢেলে দেবো, মানে কষা হয়ে গেছে আর কি। রবিবার দিন ভিডিও কল তো হবেই, সেই করতে করতে রবিবার একটু লেট হয়ে যায়, প্লাস ঘুম থেকে লেট ওঠা, আমলকিগুলো একদম পাতলা পাতলা করে কুচিয়ে একটুখানি বিটরুট মাখিয়ে রেখেছি খাওয়ার পরে খাবো। আমলকি প্রচণ্ড অ্যান্টি রিঙ্কেলের কাজ করে, তোমরা খেতে পারো, আর তো জানো তো শুধু অ্যান্টি রিঙ্কেল বলে না, মানে পেটটা পুরো ক্লিন করতে সাহায্য করে, খুব ভালো, তো ডায়েটে এটা খাওয়ার পরে করতে পারো, বিশেষ করে দুপুরবেলা খাওয়ার পর। বাবা আমলকি কখন মাখিয়ে রেখেছি তাও সে টক টক যাচ্ছে না। এবার আইসক্রিম খাবো, এবার তুই আনবি, আমি সেই দুপুরবেলা থেকে রান্না করে যাচ্ছি, মানে সেই সকাল থেকে, উফ আমি আর পাচ্ছি না। Oh my god. আমি বড় সাইজের বাটিটা আমার এত কুড়ে আইসক্রিম আমি আমি বার করতে পারবো না। আরে আমি ওটা তখন মানে একটা কাজ বলেও শান্তি নেই, সেই আমাকে হ্যাঁ বাটি যেমন জেনেছে সে ভালো। বাবা আমি এতটা আইসক্রিম খাবো তাই বলে, হ্যাঁ লজ্জা করিস না, লজ্জা না। দেখো রান্না বান্না করছিলাম তখন তো সানস্ক্রিন লাগিয়েছিলাম আগুনের কাছে, বাট তারপরে মুখটা প্লেন জল দিয়ে ধুয়ে বা একটু টোনার লাগিয়ে নেবো, আর এরপরে একটু ময়েশ্চারাইজার। তোমাদেরকেও বলবো রোদ্দুর থেকে আসার পরে সানস্ক্রিন লাগাচ্ছ তো রোদ্দুরে যাওয়ার সময় সেটা ভীষণ ইম্পর্টেন্ট, বাট বাড়ি এসে কিন্তু ইকুয়ালি মুখ ধুয়ে ক্লিন করে তারপর টোনার লাগিয়ে ময়েশ্চারাইজার লাগাবে, আর লাগানোর দরকার নেই বাইরে যাওয়া ছাড়া। আর যখন তুমি ঘরের মধ্যেও থাকছো বা আগুনের কাছে যাচ্ছ, ঠিক আছে, তখন আমি দুপুরবেলা ঘুমাইনি, তার পরিবর্তে করেছি কি একটা দারুণ নিয়ে করেছি, না আমি এখন দেখাবো না, এটা ভীষণ সুন্দর একটা এই ওয়াল ডেকোরেশন, খুব সোজা এরকম মাটির যে প্লেটগুলো পাওয়া যায় না সেগুলোর উপরে কালার করে, আর এই সৌরভ বসে এখন ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে এরকম দেখে দিয়েছি, টুকুটু করছিস, আমি সে দেখানোর কী আছে সবসময়। আর ফোর এই ক্যামেরাতে চার্জ নেই একদম, আমি চার্জ দিয়ে নিয়ে তারপরে কথা বলছি। সবাই দেখো বাচ্চারা কি সুন্দর খেলছে, আর এই যে আমার বাবুই, আর এত ভালো লাগে সবাই এত হেলথ কনসিয়াস, দেখো সবাই ইভিনিং ওয়াক করছে, এদিক থেকে মনে হয় আসছে সামনে। হ্যাঁ কি সুন্দর, দেখো একটু জাস্ট ফুলগুলো লাগানো রাস্তার পাশ দিয়ে কত ক্লিন, আমি আমার ফোনটা ভালো না ক্যামেরা বোঝাতে পারছি না, মানে অন্ধকার হয়ে গেছে অলরেডি, ওর জন্য সৌরভের ফোনটা আনলে বেশ ভালো হতো। দেখো বাবু এই যে হেঁটে যাচ্ছে, এ বাবা দাঁড়া আসতে হাঁটছো না, এই যে এবার ফোনটা রাখেন দেখা করছি তাহলে আবার পরের ব্লগে, তোমরা সবাই খুব ভালো দেখো। এই দেখো দুজন ফোন নিয়ে ব্যস্ত, তুমি একটু অবস্থা দিচ্ছি সব তুই ফোন দেখিস না, আরে এটা ছোট ফোন, এই 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 ছোট ফোনে কি আসে যায় এই ছোট ফোন। আর ওই দেখো আমার ওই বড় মাতব্বর এখনো ফোন দেখে যাচ্ছে, এ অফলাইন করে একটু দি, হ্যাঁ মানে ফোন তো দিই না, দিনের করি কি মানে 15-20 মিনিট মতন অফলাইন করে তারপর ওকে দিই, ওই যা হোক ওই গেম ফেম বার করে, গেম নেই নেটওয়ার্ক চলে এসেছে, শো 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 নেটওয়ার্ক, ই বাবা আবার কি করে ওয়াইফাই অন করে দিয়েছে, শো কা। হ্যালো এভরিওয়ান,
রাত অনেক হয়েছে, এবার ঘুমোতে যাওয়ার পালা, আর কেননা সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠতে হবে আমাকে। আর দিয়া বলছিল যে হচ্ছে ক্যামেরাতে কিছু সেটিংস আছে যেগুলো একটু গড়বড় হয়েছে, মানে আধ ঘন্টা ধরে, লাস্ট আধ ঘন্টা ধরে আমি শুধু এই সেটিংসের পেছনে পড়ে আছি, তা আমি বুঝতে পারছিলাম না সেটিংসটা কোথা থেকে। তার শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ার মানুষ যদি এইটুকুনি না পারিস তো কিসের ইঞ্জিনিয়ার আমায় বল, অফিসের ইঞ্জিনিয়ার শুধু? তাই বলে কি ক্যামেরারও ইঞ্জিনিয়ার আমি? যাই হোক, সেটিংসটা আবার রিসেট করলাম, এখন দেখি ঠিকঠাক কাজ করছে। ওকে, গুড নাইট সবাই, বাই বাই।